على وجه الخصوص وفي الذكرى ال 15 ফিলিস্তিনের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বাহরাইন ইসরায়েলের সঙ্গে চুক্তি করার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে সাধারণ ফিলিস্তিনিরা। তারা বাহরাইনের সিদ্ধান্তের বিরুদ্ধে নানা স্লোগান দেন। এ সময় তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফার ছবিতে আগুন ধরিয়ে প্রতিবাদ জানায়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বাহরাইন এবং ইসরায়েলের মধ্যে যে চুক্তি হতে যাচ্ছে তা এ অঞ্চলে শান্তির পরিবর্তে অশান্তি নিয়ে আসবে। আসলে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে ইসরায়েলপন্থী নতুন সামরিক জোট সৃষ্টি করতে চাইছে। তবে নিজেদের সরকারের সিদ্ধান্তের বিষয়ে বাহরাইনের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বিরোধিতা করলেও স্বাগত জানিয়েছে বেশ কিছু মানুষ। তাদের দাবি, বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করায় ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষা হবে। এমন একটি সিদ্ধান্তের জন্য বাহরাইনের শাসকদের ধন্যবাদ জানাই। আশা করি এর মাধ্যমে শান্তি স্থাপনের পথ আরো সুগম হবে। বাহরাইনের এ সিদ্ধান্তের ফলে প্রত্যেক মুসলমান আল-আকসা মসজিদে নামাজ পড়ার সুযোগ পাবে। এটি ইতিবাচক একটি সিদ্ধান্ত। বাহরাইনের সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এক বিবৃতিতে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী বাহরাইনের সরকারকে জুলুম শাসক হিসেবে উল্লেখ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো অবস্থাতেই ইসরায়েলকে রক্ষা করতে পারবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের চুক্তির কারণে আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা করার পথ সুগম হয়েছে। একটি বিশ্লেষণী প্রতিবেদনে এমন দাবি করেছে আল জাজিরা। এর ফলে ইসরায়েল এবং সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে আবারও সংঘাতের সৃষ্টি হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। কাজী ইফতেখার শুভ, শুভ সংবাদ।